नमस्कार आपनारा देखछेन जेलार एक नम्बर अनलाइन एवं टीवी चैनल बीरभूम आरसी टीवी आपनादेर संगे आमी सुभाषी शुरू करछि आजकेर संबाद विस्तारित तो संबादे जावार आगे देखे नेब संबाद शिरोनाम। तपशिली जाति ओ उपजातिदेर कास्ट सार्टिफिकेट प्रदान शिविरे जिला शासक दफ्तर सामने फरवर्ड ब्लॉकेर अवस्थान विक्षोभ। আরও এক ধাপ এগোল দেওয়ানগঞ্জ হরিণসিংহা কয়লা শিল্প। দুবরাজপুরে ইলেকট্রিক শকে মৃত্যু ট্রেলার মাস্টারের। থ্রিডি ভার্চুয়াল জগৎ বা মেটাভার্স প্রযুক্তি শিক্ষা ব্যবস্থা শান্তিনিকেতনে। বিপর্যয় মোকাবেলা প্রশিক্ষণ রাজনগরে। গীতা পাঠশালার উদ্বোধন নানুরের মাধপুরে। এবার সংবাদ বিস্তারিত। আজ সিউড়ি পৌরসভাতে ক্যাম্প করে তপশিলি জাতি ও উপজাতিদের কাস্ট সার্টিফিকেট প্রদান করা হলো। এদিন প্রায় 380 জনকে কাস্ট সার্টিফিকেট প্রদান করা হয়। আগে এই কাস্ট সার্টিফিকেট নেওয়ার জন্য বহু মানুষকে বিভিন্ন অফিসে ঘোরাফেরা করতে হতো, কিন্তু সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দুয়ারে সরকার ক্যাম্প চালু করার পর সেই ক্যাম্পেই এই সার্টিফিকেটের জন্য আবেদন নেওয়া হচ্ছে এবং যারা আবেদন করেছিলেন তাদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে। যারা দুয়ারে সরকারি ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের এদিন কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়। এর পাশাপাশি যারা এখনো পর্যন্ত আবেদন করতে পারেননি তারা সিউড়ি পৌরসভাতে এসে আবেদন করলে কাস্ট সার্টিফিকেট পেয়ে যাবেন বলে জানান সিউড়ি পৌরসভার চেয়ারম্যান অঞ্জন কর। এই সার্টিফিকেট পাওয়ার পরিপ্রেক্ষিতে যারা সার্টিফিকেট নিলেন তারা খুবই খুশি, কারণ আগে এর জন্য অনেক পরিশ্রম করতে হতো, এখন সেই পরিশ্রম না করে সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন। এদিন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান অঞ্জন কর জানান করা হয়েছে এটা মেনলি যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রকল্প, সেটা হচ্ছে যে সার্টিফিকেট পেতে যারা প্রচণ্ড পরিশ্রম করতে হতো এবং ঠিক সময় মতো পেতেন না তারা এখন অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে 5 দিন 7 দিন বা ম্যাক্সিমাম 10 দিনের মধ্যে সার্টিফিকেটগুলো পেয়ে যাচ্ছে। আমাদের এই 380টা সার্টিফিকেট রেডি হয়েছিল, সেই সার্টিফিকেটগুলো আজকে একটা বিশেষ ক্যাম্প করে প্রদান করা হচ্ছে এবং আগামী দিনে আরও যারা সার্টিফিকেট পায়নি তারা সিউড়ি পৌরসভায় আসবে। সিউড়ি পৌরসভার এই শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ওবিসি এই এই ডিপার্টমেন্টের আমাদের স্টাফ থাকবেন, উনি ফর্ম জমা নেবেন এবং দেখবেন ফর্ম ঠিকঠাক থাকলে তারাও সার্টিফিকেট পরবর্তীকালে পেয়ে যাবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি সিউড়ি। জিনিসপত্রের দাম লাগাম ছাড়া, এসএসসি সহ বিভিন্ন দুর্নীতিতে অভিযুক্ত নেতা মন্ত্রীদের ছাড়, রাস্তা সারাই সহ বিভিন্ন দাবি দাবি নিয়ে আজ বুধবার ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে সিউড়ি জেলাশাসক অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করা হয়। এই অবস্থান বিক্ষোভের মাধ্যমে তারা এসএসসির দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন, যেভাবে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে লাগাম টানার দাবি তোলেন, পাশাপাশি অন্যান্য নানান দুর্নীতিতে যেভাবে নেতামন্ত্রীরা ছাড় পেয়ে যাচ্ছেন তার বিরুদ্ধে তারা সরব হন। এর পাশাপাশি বীরভূমের নলহাটি থেকে মোরগ্রাম পর্যন্ত জাতীয় সড়কের বেহাল অবস্থা, তার ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন তারা। এদিন বীরভূম জেলার ফরওয়ার্ড ব্লকের সম্পাদক দীপক চ্যাটার্জি জানান পরিস্থিতিটা হচ্ছে এই, আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের মন্ত্রী ট্রেন থেকে নেমে পালাচ্ছে, কেন পালাচ্ছে কি ব্যাপার, পরে শোনা যাচ্ছে যে চাকরিতে নাকি ইন্টারভিউ না দিয়ে নাম একদম এক নম্বরে নাম উঠে গিয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিটি করে অনেকে চাকরি করে দেওয়া হয়েছে, কেলেঙ্কারি হয়েছে এক কথা, এই কেলেঙ্কারি হয়েছে তার ব্যবস্থা করতে হবে, তাকে গ্রেপ্তার করো, একটা দেশে আইন বলে জিনিস আছে, আইন সকলের জন্য সমান, কিন্তু না আমাদের মন্ত্রীদের ক্ষেত্রে আইন ফাইন সেরকম হচ্ছে না। এখন আমরা প্রশাসনকে চাইছি যে একটা ছাগল চুরি করলে তার মেরে ঠ্যাং ভেঙে দেওয়া হয় গ্রামাঞ্চলে বিচারে, আর এরা মানুষের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলছে, কিছু হচ্ছে আমাদের দেশে বাবরি মসজিদ একটা ট্রেডিশনাল ঐতিহ্যকে ভেঙে দেওয়া হয়েছে, তার কোনো দৃষ্টান্তমূলক সাজা হয়নি, অতএব আমি মনে করলে আমিও কিছু একটা ভাঙতে পারি, কিছু সাজা হবে, অতএব প্রশাসনকে একটু নড়ে চড়ে বসতে হবে, আসলে সমাজটা নষ্ট হয়ে যাবে। এই পার্থ চ্যাটার্জিকে গ্রেপ্তারের দাবিতে আমরা আজকে অবস্থান করছি।
পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি শিল্প হতে চলেছে বীরভূমের মোহাম্মদবাজার এলাকার দেওয়ানগঞ্জ হরিণসিংহাই। এই কয়লা খনি প্রকল্প নিয়ে প্রশাসনিক কাজে তৎপরতার পাশাপাশি বিভিন্নভাবে গড়ে উঠেছে আন্দোলন। তবে সেই সকল আন্দোলনকে দূরে সরিয়ে এই শিল্পের কাজ আরও এক ধাপ এগোল। গতকাল মঙ্গলবার বীরভূম জেলাশাসক দপ্তরের কনফারেন্স হলে এলাকার আদিবাসীদের নিয়ে একটি বৈঠক হলো বীরভূম জেলা প্রশাসনের, যেখানে আগত আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নতুন করে সরকার ঘোষিত প্যাকেজ সম্পর্কে জানানো হয়। এই বৈঠকের পাশাপাশি নতুন করে শিল্পের জন্য জমি দিতে রাজি হন। এর পাশাপাশি প্রশাসনের তরফ থেকে আগেই 140 জনকে পাট্টা দেওয়া হয়েছিল, এদিন নতুন করে আরও 50 জনকে পাট্টা দেওয়ার ব্যবস্থা করল প্রশাসন। অন্যদিকে এদিন জমির পাট্টা দেওয়া ছাড়াও বহু আদিবাসীদের জমির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ইত্যাদি নিয়ে যে সমস্যা রয়েছে, সেই সকল সমস্যা দূর করে শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার কয়েক ধাপ কাজ এদিনের এই প্রশাসনিক বৈঠকে সেরে ফেলা হয় বলে জানা যাচ্ছে প্রশাসন সূত্রে। এদিন জেলাশাসক বিধান রায় জানান, শিল্প নিয়ে এখানকার আদিবাসী মানুষদের মধ্যে দারুণ উৎসাহ রয়েছে, তারা নিজেরাই জানতে চাইছেন কবে এই প্রক্রিয়া শেষ হবে ইত্যাদি নানান বিষয়ে। তিনি আরও জানান, দেওয়ানগঞ্জ হরিণসিংহা যে আমাদের যে কয়লা ব্লকটি আছে, প্রথম যে ব্লক, সেই ব্লক থেকে এসছেন, তারা প্রচুর উৎসাহ নিয়ে এখানে এসছেন, তারা নিজেরাই সম্মতি প্রদর্শন করছেন আর কি, আজকে সম্মতি দিচ্ছেন এবং তারা তাদের জমি কবে রেজিস্ট্রি হবে বা ইত্যাদি তারা এখানে বলছেন, অলরেডি তারা কনসেন্ট দিচ্ছেন এবং এখানে জমি রেজিস্ট্রি করার প্রক্রিয়া বা ইত্যাদি যে বিষয়গুলো যেগুলো থাকে প্রাথমিক যেগুলো সেগুলো নিয়ে এসেছেন। প্রচুর আমাদের উৎসাহ, ওনারা জিজ্ঞেস করছেন যে কবে আমাদের এগুলো আমাদের সম্পন্ন করতে পারবো, আমাদের হরিণসিংহা, আমাদের তেঁতুলবাঁধ, আমাদের দেওয়ানগঞ্জ, আমাদের কেন্দপাহাড়ি, এই বিভিন্ন এরিয়ার থেকে আমাদের মানুষজন এসছেন, প্রচুর মানুষজন, আদিবাসী মানুষজন, মা দিদি বোনেরা ভাইয়েরা দাদারা তারা এসছেন এবং তারা এখানে আজকে তাদের সাথে মিলিত হয়েছি। সরকারি ঘোষিত যে বিষয়গুলি, সেই বিষয়গুলি তাদের সামনে আবার নতুন করে আমরা ব্যাখ্যাও করেছি, তারা জানেন এই বিষয়গুলি, আমরা যেহেতু ওনারা এসছেন আবার আমরা ব্যাখ্যা করেছি এবং আগামী দিনে আমরা এটা বলেছি যে আপনারাই এলাকার অধিবাসী, সুতরাং আপনাদেরই ভালো মন্দ আপনাদের নিজেদেরকে বুঝতে হবে। ওনারা সেটা বুঝে আমাদের কাছে এখানে এসছেন এবং ওনাদের শিল্প, ওনাদের শিল্পচর্চা, ওনাদের পাথর খাদান, ওনাদের যাবতীয় যে বিষয় ইত্যাদি তারা নিজেরা বুঝছেন এবং ওনাদের শিল্প ওনারা নিজেরাই গড়বেন, ওরা নিজেরাই বললেন আমাদের। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। মীর নুরুদ্দিন আনুমানিক বয়স প্রায় 60 বছর, বাড়ি দুবরাজপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে। দুবরাজপুর আশ্রম মোড়ে তার নিজস্ব নিউম্যান টেলার রয়েছে। তিনি প্রায় 25 বছর ধরে কাজ করে আসছেন। ইলেকট্রিক আয়রনে জামা প্যান্টে আয়রন করার সময় ইলেকট্রিক শক খেয়ে মৃত্যু হয় তার। ইলেকট্রিক শক খাওয়ার পর বেশ কিছুক্ষণ দোকানেই পড়েছিলেন তিনি। পরে তাকে দোকানে অচৈতন্য অবস্থায় দেখতে পাওয়া যায়। তড়িঘড়ি এলাকার মানুষ ও দুবরাজপুর থানার পুলিশ দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। দক্ষ ট্রেলার মাস্টার হিসেবে তার দোকানের যথেষ্ট সুনাম রয়েছে। শোকের ছায়া এলাকায় মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। এদিন স্থানীয় বাসিন্দা শেখ মুস্তাকিম জানান, যখন সকালে উঠে দোকান খুলে দোকানে কাজবাজ করে, পাশে আরো চার দোকান আছে, তাদের কাছে চাটা খেয়েছে, তারপরে ও কাপড় আয়রন করতে কিন্তু সেই অবসরে ঢুকিছে। এইবারে আয়রনটা কিভাবে যে লেগেছে কিন্তু সেখানে তো কেউ দেখে নাই। পরে দেখা গেছে যে আয়রনটাও আর চিঠি লেগে আছে, সেই অবসরে যাক ওখানকার বাসিন্দারা দড়ি দিয়ে কোনো রকম আয়রনটা ছাড়িনছে। তারপর আমরা খবর পেলাম যে এরকম নুরুদ্দিন মারা গেছে, আর স্ত্রী তার মধ্যে শুনিয়ে মনে করো অন্য গাড়িতে তাড়াতাড়ি আসে, এসে দেখছি থানার ওসি উনি জিপ গাড়িতে চাপিনছে। আমাকে বললেন, ভাই তুমি চলো আমাদের সাথে, আমি ওনার সাথে হাসপাতাল পর্যন্ত আছি। এসে ডাক্তার ট্রিটমেন্ট করলেন যে মারা গেছি। এই পর্যন্ত খবর, বয়স হয়ে আপনার 55। পাশাপাশি এদিন আরেক বাসিন্দা সম্পর্কে ভাই শেখ কবির বলেন, এনার নাম হচ্ছে শেখ নূর মোহাম্মদ, ইনি আশ্রম টেলারের দোকান আছে, উনি টেলার মিস্ত্রি প্লাস ও কাপড়ও আয়রন করে। মানে আমরা খবর পেয়ে যে উনি ইলেকট্রিক শর্ট সার্কিটে মারাই যায়। আমরা একটু উৎসয়ে আশ্রম মোড়ে রেল দিয়েছিলাম, ওখান থেকে আমরা 10-12 জন ছুটে এলাম, এসে দেখছি উনি মৃত অবস্থায় পড়ে আছে, এইভাবে কাঁচে কাঁচে পড়ে আছে। আমরা দেখলাম যে ওই হাতগুলো জ্বালা আছে, পুরাটাই পুড়ে আছে এদিক তো। ওই অবস্থায় থানার ওসিবাবু গেল, স্যার গিয়ে বললো তোমার ডেকুটা দেখলো, দেখার পর ছুটি করার পর তোমার একটা ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে
আমরা বার করে দিলাম বেডগুলি, গাড়িতে তুলে দিলাম, গাড়িতে তুলে দেওয়ার পর হসপিটালে আনা হয়েছে, এখন পর্যন্ত হসপিটালে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসিটিভি দুবরাজপুর। বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতন থানার অন্তর্গত তাতারপুর মুলুক এলাকায় স্বাধীন ট্রাস্টের উদ্যোগে বা বোলপুর শান্তিনিকেতন পলিটেকনিক কলেজের পরিচালনায় অত্যাধুনিক প্রযুক্তি শিক্ষা ব্যবস্থার প্রয়োগ শুরু হয়েছে, যার নবতম সংযোজন হল 3D ভার্চুয়াল জগৎ বা মেটাভার্স। আজ বুধবার শুরুতেই উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে শিক্ষক প্রশিক্ষণে এই প্রযুক্তির জন্য একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিনয় ভবন বিশ্বভারতীর ডক্টর প্রহ্লাদ রায়, এক্স প্রিন্সিপাল শিক্ষাসত্র বিশ্বভারতী ডক্টর জয়ন্ত ভট্টাচার্য, এগ্রিকালচার ইঞ্জিনিয়ার বিশ্বভারতী ডক্টর কৃষ্ণচন্দ্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, এছাড়াও শান্তিনিকেতন পলিটেকনিকের কর্ণধার মলয় পীঠও উপস্থিত ছিলেন। এদিন শান্তিনিকেতন পলিটেকনিকের কর্ণধার মলয় পীঠ জানান, আধুনিক যে যন্ত্র মেটাভার্স, যেটা ভার্চুয়াল রিয়েলিটির উপর দিয়ে সব কিছু দেখা যাবে, এডুকেশন সিস্টেমটাকে আনতে চাইছি। যেমন বিএড এর ক্ষেত্রে স্টুডেন্ট এবং টিচার, এই টিচিং মেথডটাকে আমরা সফটওয়্যার তৈরি করেছি, এখানে বসেই ছেলেমেয়েরা শিক্ষাদান করতে পারবে, এটা যে শেখানো হচ্ছে। তাছাড়াও এই মুহূর্তে গভর্নমেন্টেরও চিন্তা ভাবনা হচ্ছে যে অবসর সময়ে তারা একটা স্কিল ট্রেনিং নিতে পারে। আমরা প্রত্যেক ছেলেমেয়েদের একটা করে স্কিল ট্রেনিং দিতে চাইছি, তার দুটো বছর যখন রয়েছে। সেম পার্সেন্ট বিএডের ছেলেমেয়েকে জব দেওয়া যাবে না, আমিও জানি, আপনিও জানেন, ছেলেটিও জানেন। তাহলে বাকি ছেলেরা কী করবে এই দুটো বছর যদি টিচার হব বলেই পড়াশোনা করে আর কোনো দিকে ধ্যান জ্ঞান না দেয়? তাহলে এই শিক্ষিত বেকার, এটা আরও বেশি সামাজিক পক্ষে ভয়াবহ হয়ে যাচ্ছে। শিক্ষিত বেকার তৈরি না করে শিক্ষিত কর্মী তৈরি করতে, কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসিটিভি শান্তিনিকেতন। আপতকালীন দুর্ঘটনার হাত থেকে কিভাবে রেহাই পাওয়া যায় এবং মানুষকে উদ্ধার করা যায় সে সম্পর্কে এক বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয় রাজনগরে। জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের পরিচালনায় রাজনগর ব্লকে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন রাজনগরের বিডিও শুভদীপ পালিত, রাজনগর পঞ্চায়েত সমিতির পৌর কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, রাজনগর ব্লক ও পঞ্চায়েতের বিভিন্ন আধিকারিক থেকে কর্মীরা। উত্তম মণ্ডল ও খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসিটিভি রাজনগর। নতুন করে আবারও গীতা পাঠশালার উদ্বোধন হল জেলার কিন্নাহার থানার নানুর ব্লকের মাধপুর গ্রামে। পাঠশালাটি পরিচালনা করছেন নপাড়া মহিলা কল্যাণ সমিতি ও সহযোগিতা করছেন আত্মার আত্মীয় নামক এক সংস্থা। এদিন অনুষ্ঠান শুরু হয় মঙ্গল ঘট ভরে ও তারপর 18টি প্রদীপ জ্বালানো হয়। এরপর মঞ্চে উদ্বোধনী সঙ্গীত, গীতা সম্পর্কিত আলোচনা ও ধর্মীয় কথা আলোচনা হয়। উক্ত মঞ্চে উপস্থিত ছিলেন পাঠশালার উদ্যোক্তা নন্দদুলাল দাস, পাঠশালার উপাচার্য রামপ্রসাদ ব্যানার্জি, দূরদর্শন বেতার শিল্পী তুয়াশা সিংহ সহ বিশিষ্ট জনেরা। সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম আরসিটিভি কীর্ণাহার। আজকের সংবাদ এই পর্যন্ত, পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।